আমরা চুলাটা বাড়িয়ে নিলাম, তারপরে আমাদের যেহেতু মাছটা এখন রসাগুলো হালকা বলক দিয়ে এসেছে, একে একে আমরা এখন টমেটোগুলো সুন্দর করে সাজিয়ে দিব। টমেটো কিন্তু অবশ্যই দিতে হবে, কেননা টমেটোর ফ্লেভারটা যাতে আসে মাছের রসা তো। তারপরে আমরা একে একে ধনিয়া পাতাগুলা দিয়ে করে সুন্দর করে ছিটিয়ে দেব। কিছু ধনিয়া পাতা রেখে দিলাম, আমরা যখন নামিয়ে নিয়ে আসব তখন আমরা আবার একটু ধনিয়া পাতা দিব। তারপর আমরা আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তারপরে কি ফিনিশিং দিয়ে দিব। আমরা এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো যে আসলে আমাদের মাছের কি সুন্দর ফ্লেভার, আমার তো এখনই খেতে মন চাচ্ছে। আমাদের পটলগুলোও সেদ্ধ হয়েছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে এসেছে। তারপরে আমরা এখন আমাদের মাছের রসাটা হয়ে গেল, আমরা এখন একটা লাস্ট ফিনিশিংয়ে একটু ধনিয়া পাতা দিব, আসলে ফ্লেভারের জন্য সেটা প্রয়োজন। হয়ে গেল আমাদের মাছের রসা। নিয়ে দর্শক, কেমন লাগলো আমাদের মাছের রসা বলতে পারেন আপনি, মাছের রসা? তো আসলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু পার্মানেন্টলিভাবে কুকার না, আমরা ম্যাচে থাকি, বলতে পারেন যে আমার ম্যাচ কুকার। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু বিউটিশিয়ান, আমি নাচ করি এবং পাশাপাশি একটি পার্লার চালাচ্ছি। তো আমার নাচ হয়তো বা এই টিন বাংলা আপনারা অনেকেই দেখেছেন, আমি একটা ওই ইতে টিন বাংলার একটি কমেডি অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমি আর আমার একটি ফ্রেন্ড নাচ করছিলাম একটি বাংলা গানে। আর এমনি পাশাপাশি বিউটিশিয়ান তো অবশ্যই বোঝেন যে পার্লারে কাজ করি আমার, আমি বিশেষ করে ব্রাইডাল মেকআপের উপরে কাজ করতেছি। আমার পার্লারটা হলো আপনার ফার্মগেট বিজ্ঞান কলেজের ঠিক অপর সাইডে, অফশোর বিউটি পার্লারে, যে কোনো সময় আসলে আমাকে পাবেন। আরেকটি গোপনীয় কথা বলতে চাই, যেটা না বললেই নাই, আমাদের মাছ ভাজাটার কিন্তু একটি আসলেই অন্যরকম একটা ছিল। মাছ কিন্তু আমি ভাজিনি, মাছটা ভেজেছে অন্য একজন ব্যক্তি। বলুন তো কে হতে পারে, গেস করুন কে হতে পারে। অবশ্য বুঝবেন না, জানবেন না, ঠিক আছে, তারপর আমি বলে দিই নামটা, আমার ফ্রেন্ড কাউসার। কাউসার ও অনেক সুন্দর মাছ ভাজতে পারে, অনেক সুন্দর, এর জন্য ওকে দিয়ে আমি মাছগুলো ভাজিয়েছি। দর্শক অবশ্যই ভালো লেগেছে, দেখবেন আপনারা আমাদের সেই ম্যাচ কুকার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।